আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মুমিন এবং একজন মুসলিম, এরা কি জালেম শাসকদের জন্য ইস্তেগফার করতে পারবে? তাদের জন্য কি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে, দোয়া করতে পারবে? এখন কোরআনের দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা মানুষের চলাফেরা করার জন্য মুমিন মুসলিম এবং অমুসলিমদের জন্য সবার জন্য এর ভিতরে নিয়ম নির্দেশ রয়েছে। তবে মেনে যারা চলছে তারা আল্লাহ তাআলার দৃষ্টিতে আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করতে পেরেছে, তাই তারা মুমিন এবং মুসলিম। কোনো জালিম ফাসিক শাসক অথবা তাদের অনুসারীদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যাবে না, মুনাজাত করা যাবে না, করলেও কোনো লাভ হবে না। আমাদের দেশটা যদি আমরা একটু দেখি, তো এই বাংলাদেশ হওয়ার পর থেকে এই গরিব দেশের জনতা কখনো কোনো খাতে শান্তি পায়নি, কোনো খাতেই শান্তি পায়নি। না পেয়েছে বিশুদ্ধ পানি, না পেয়েছে ভালো পথঘাট, না পেয়েছে নিরাপত্তা, আর না পেয়েছে সস্তা খাদ্যদ্রব্য, না পেয়েছে বিদ্যুৎ, না পেয়েছে সঠিক গ্যাস। ওদিকে জালেম শাসকদের আশ্রয়ে দেশের ভণ্ডরা লালিত পালিত হয়েছে। আবার অনেকে জালেম শাসকদের বিরুদ্ধে কখনো টুশব্দও করেনি। অনেকে মুশরিক শাসকদের হায়াত দারাজ করার জন্য এবং ফাসিক নেতাদের মাগফিরাতের জন্য রবের কাছে মোনাজাত করে। কিন্তু কোরআনের দৃষ্টিতে একজন মুসলিম এবং মুমিন এ কাজ করবে না, কারণ সে জানে এখানে কোরআন আল্লাহ তাআলা 9 নম্বর সূরা তাওবা এরা 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অনুবাদে আল্লাহ তাআলা বলছেন, তুমি তাদের জন্য তাওবা ইস্তেগফার করো কিংবা নাই করো, এমনকি তুমি যদি তাদের জন্য 70 বারও ইস্তেগফার করো, তবু আল্লাহ তাদেরকে মাগফিরাত করবেন না। শুধু এই জন্যই যে ওরা আল্লাহ ও তার রাসূলের অবাধ্য ছিল। আসলে আল্লাহ দুর্নীতিবাজ কওমকে সরল সত্য সনাতন পথ মোটেই দেখান না। তো দুর্নীতিবাজ একটি ব্যক্তি, দুষ্কৃতিকারী একজন ব্যক্তি আপনার এলাকার একজন অফিসার হতে পারে, আপনার দেশের উঁচু আসনে বা উচ্চ পদস্থ কর্মকর্তা হতে পারে, উঁচু আসনে বিরাজমান হতে পারে। এই লোকটির মৃত্যুতে বা এই লোকটির মাহফিলে যে আপনি হায়াত দারাজের দোয়া করছেন, একজন দুর্নীতিবাজের হায়াত দারাজের জন্য দেখা গেল আমরা কিছু সংখ্যক ভ্রান্ত ধার্মিকদেরকে দেখতে পাই। তো কোরআনের দৃষ্টিতে নিষেধ, একজন ফাসেকের জানাজাতেও যাওয়া নিষেধ। কিন্তু আজ এক শ্রেণীর এই সরকারের পালিত, এই শক্তিধরদের পালিত ধর্মযাজক তারা এসব করেই যাচ্ছে, কিন্তু একজন মুসলিম এবং একজন মুমিন কখনো একজন জালিম শাসক, ফাসিক শাসক এবং দুর্নীতিবাজ শাসকের হায়াত দারাজের জন্য দোয়া করবে না, তাদের অনুসরণ করবে না, তাদের জন্য ইস্তেগফার করবে না। এই ফয়সালায় কোরআনের আর মুমিন এবং মুসলিমরা এই ফয়সালা মেনে জীবন কাটায়।